ফ্রেন্ড, চটজলদি রান্নার জন্য এই ভাজা মশলা চিকেনের রেসিপিটা কিন্তু দুর্দান্ত। আমি কড়াই গরম করেতে জিরে ও দুটো তেজপাতা ভেজে তুলে নেব, কিছু গোটা গরম মশলা ভেজে তুলে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে রসুন ও আদা লাল করে ভেজে তুলে নেব এবং কিছু পেঁয়াজ কুচি এবং আদা কাঁচা পাকা আমি লঙ্কা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, কিছু গোলমরিচ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। এরপরে কড়াইতে সরিষার তেল দিয়ে কিছু জিরে ও তেজপাতা দিয়ে দেবো এবং কেটে রাখা কিছু আলু একটু হালকা লাল করে ভেজে নেব এবং এতে আমি পেঁয়াজ কেটে দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। আলুটা তুলে নিয়ে আমি চিকেনগুলো দিয়ে দেবো। এরপরে এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নেব এবং কিছু গোটা রসুন দিয়ে দেব। এর মধ্যে গোটা রসুন দিলে ভালো হয়। এরপরে একটু চাপাতে ঢেকে দেব আমি, রসুনটা খেতে কিন্তু দন্ত। এবার অন্যদিকে আমি মশলাগুলো মিক্সিং বলে মিক্স করে নেবো। এদিকে ঢাকনা খুলে দেখি আমার চিকেনগুলো ভালো ভাজা হয়ে গেছে লাল লাল। এরপরে মিক্সিং বোলের থেকে আমি এই মশলাগুলো দিয়ে দেব চিকেনের মধ্যে। একটু জল দিয়ে মিক্সিং বোলটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার আলু দিয়ে দিলাম ভেজে রাখা। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, এর জন্য চিকেনের কালারটা লাল হয়নি, কিরকম সবুজ সবুজ হয়ে আছে। কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে চিকেন রান্না করলে দুর্দান্ত লাগে, মা ঠাম্মারা যে কথাটা বলে। এবার চিকেনটা ভালো করে কষানো গেলে এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলাম, আপনারা চাইলে ঝোল না দিলেও পারবেন। এরপরে আমি একটি প্যাকেটের মধ্যেই গোটা গরম মশলাগুলো পুঁতো দিয়ে থেতো করে নিলাম, সেটিকে দিয়ে দিলাম এই চিকেনের মধ্যে। এরপরে আমি খুন্তিতে ভালো করে নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ব্যাস রেডি আমার এই মশলা চিকেনের রেসিপিটা। কিন্তু গরম ভাতের সঙ্গে এই দুর্দান্ত রেসিপিটা খেতে দারুণ লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে।